মুস্তাফিজের বোলিং দেখে হাততালি দিচ্ছেন ডিজে ব্রাভো। কাটার মাস্টারের পিট চাপড়ে দিয়ে তাকে কড়া নজরে রাখছেন চেন্নাইয়ের বোলিং গুরু। বোলিং টিপস দিতে কিছুক্ষণ পরপরই ব্রাভোকে ডেকে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান। গুড লার্নার ফিসকে দেখা গেল চেন্নাইয়ের বোলিং প্র্যাকটিস সেশনে। যাকে স্ক্রিনে দেখা যাচ্ছে তাকে চিনেন না এমন ক্রিকেট ভক্ত পাওয়া প্রায় অসম্ভব। ডিজে ব্রাভো নামে বেশ পরিচিত তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট নেই আর অন্য কোনো বলারের, যেখানে দুনিয়ার অন্য কোনো বলার 64 টি টোয়েন্টি উইকেটের দেখাই পায়নি সেখানে ব্রাভো 625 উইকেটের মালিক। প্রায় সময় তো বটেই, নিজের কেরিয়ারের শেষ অবধি তিনিই ছিলেন এই ফরম্যাটের সেরা ডেথ বোলার। এমন কিংবদন্তি একজন ক্রিকেটারের কাছে দীক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কাকতালীয় ব্যাপার হচ্ছে মুস্তাফিজও তার মতো স্লোয়ার দিয়ে নিজেকে চিনিয়েছেন বিশ্ব ক্রিকেটে। তাই তো ব্রাভোর চেয়ে সেরা ওস্তাদ কেই বা হতে পারে মিস্টার 90-র জন্য। ব্রাভোর দীক্ষা নিতে কোনো অংশে বাকি রাখছেন না ফিজ। বোলিং করার আগে ডাকলেন ব্রাভোকে কাছে এসে মনোযোগ সহকারে শুনছিলেন ফিজের কথা। দূর থেকে বোঝাই যাচ্ছিল ডেথ ওভারের ফিল্ডিং সেট আপ নিয়ে কথা হচ্ছে ব্রাভোর সাথে। ফিজের কথা শুনে তাকে যথাযথ টুটকাও দিয়েছেন ডিজে ব্রাভো। এরপর ফিজের বোলিং করার পালা। দাঁড়িয়ে থেকে ফিজের বোলিং দেখছেন ব্রাভো। একটা ডেলিভারি দেখে তো রীতিমতো হাততালি দিয়ে বাহবাহ দিয়েছেন ব্রাভো। যারা ভাবেন ফিজের শেখার ইচ্ছে কম তারা হয়তো কখনোই জানতেই পারবেন না চেন্নাই সুপার কিংসের গোড লার্নার ফিজ কতটা সিরিয়াস।